ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল শুক্রবার প্রকাশিত হয়েছে। এদিন পর্ষদের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী। সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি জানান, এবছর রাজ্যের 1083টি স্কুলের মোট 33,739 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। এর মধ্যে ছাত্রের সংখ্যা ছিল 15,782 জন, ছাত্রীর সংখ্যা ছিল 17,957 জন। এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে মোট 29,534 জন ছাত্রছাত্রী। মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 87.54%। পর্ষদ সভাপতি জানান, গত বছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল 86.32%। তিনি আরও জানান, রাজ্যের মোট 310টি স্কুলের পাশের হার 100%। এছাড়া একজনও পরীক্ষার্থী পাশ করেনি এমন বিদ্যালয়ের সংখ্যা 16টি। জেলাভিত্তিক তথ্য অনুসারে মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে গোমতী জেলা। এই জেলায় পাশের হার 92.96%। দ্বিতীয় দক্ষিণ ত্রিপুরা জেলা, এই জেলায় পাশের হার 92.91%। তৃতীয় পশ্চিম ত্রিপুরা জেলা, এই জেলায় পাশের হার 91.13%। মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল 1083টা স্কুলে, মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 33,739 জন, 33,739 টোটাল যারা পরীক্ষা দিয়েছে, তার মধ্যে পাস করেছে 29,534 জন, 29,534 পাস করেছে। পাশের হারটা হলো মাধ্যমিকে 87.54%। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি জানান, এবছর রাজ্যের 408টি স্কুলের মোট 25,350 জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। এর মধ্যে পাশ করেছে 20,095 জন ছাত্রছাত্রী। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 79.27%। গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল 83.52%। পর্ষদ সভাপতি জানান, উচ্চ মাধ্যমিকে রাজ্যের 39টি স্কুল থেকে 100% পাশ করেছে। অপরদিকে একজন ছাত্রছাত্রীও পাশ করতে পারেনি এমন বিদ্যালয়ের সংখ্যা 13টি। জেলাভিত্তিক তথ্য অনুসারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে সিপাহীজলা জেলা। এই জেলায় পাশের হার 84.25%। দ্বিতীয় পশ্চিম ত্রিপুরা জেলা, এই জেলায় পাশের হার 82.57% এবং তৃতীয় স্থান দখল করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা। দেখুন, আমাদের মোট পরীক্ষা দিয়েছিল 408 স্কুল, 408টা স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 25,350 জন, 25,350। তার মধ্যে পাশ করেছে 20,095 জন। পাশের হারটা হলো 79.27%। আর গতবার 12 পাশ করেছিল 83.52%। ঘোষিত ফলাফল অনুসারে এই বছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার গত বছরের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার গত বছরের তুলনায় প্রায় 4% হ্রাস পেয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।